নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কি উঠবে, এই কয়েকদিন ধরে বিভিন্ন মহলে এই আলোচনাই চলেছে। কর্মবিরতি উঠলে তাদের আন্দোলন কোন পথে এগোবে, তা নিয়েও বিস্তর কাটাছেঁড়া হয়েছে এই কয়েকদিন ধরে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় 10 ঘন্টা জুনিয়র ডাক্তারদের পেনজীবী বৈঠকেই ঠিক হয়ে যায় পরবর্তী কর্মসূচি রূপরেখা। শুধু ঘোষণা করা ছিল সময়ের অপেক্ষা। ঠিক হয়েছিল এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছে সেখানেই তারা তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন। সেই মতোই মিছিল ধর্মতলায় পৌঁছলে জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয় কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিচ্ছে। পাশাপাশি সরকারকে 10 দফা দাবি দিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে সেই দাবি পূরণ করার দাবি জানানো হয় এবং সেই দাবি জানিয়ে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন ধর্মতলায়। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয় এই 10 দফা দাবি পূরণ না হলে তারা আগামী দিনে আমরণ অনশনের রাস্তায় হাঁটবেন। মঞ্চ বাঁধার কাজ নিজেরাই করেছেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, শাসক দলের এবং পুলিশের হুমকিতে কোনো ডেকোরেটর্স মঞ্চ করে দিতে রাজি হয়নি, তাই প্রবল বৃষ্টি মাথায় নিয়েই জুনিয়র ডাক্তাররা নিজেরাই মঞ্চ তৈরি করেন ধর্মতলায়। এত কিছুর পরেও প্রশ্ন একটাই, পুলিশ কি শুধুই শাসক দলের থেকে মাইনে পায়, নাকি যে পোশাকটা তারা পরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান সেই পোশাকটার পর্যন্ত তৈরি হয় সাধারণ মানুষের করের টাকায়? এত অভিযোগ, তারপরও পুলিশ কি একটুও বদলাবে না? এই কয়েক মাস ধরে পুলিশের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা আগে কখনো হয়নি। একজন ওসি এই মুহূর্তে সিবিআই এর হেফাজতে, তারপরেও পুলিশ কি এতটুকু বদলাবে না? পুলিশ কি শুধুই শাসক দলের নির্দেশ মেনে চলবে? পুলিশ কি আয়নার সামনে দাঁড়ায় এখন? এটা খুব জানতে ইচ্ছা করে। তাদেরও তো পরিবার আছে, তারাও তো এই সমাজেরই অংশ, মঙ্গল গ্রহে থেকে তো আসেন না। এই বিষয়গুলো বোধহয় তারা ভুলে গিয়েছে। অন্যদিকে দেখলাম জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে যাওয়ায় সরকারি হাসপাতালগুলিতে ধরা পড়ল চেনা ছবি। কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে আরজিকর, এনআরএস, এসএসকেএম, ন্যাশনাল মেডিকেল কলেজ, প্রত্যেকটি সরকারি কলেজের জরুরি বিভাগে গভীর রাতেও পরিষেবা দিতে দেখা গেল জুনিয়র ডাক্তারদের। অনেকে হাত লাগালেন গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারেও, এতে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন রোগীর পরিবার ও আত্মীয় স্বজনরা। কর্মবিরতি তুলে নিলেও আন্দোলন যে থামছে না তা স্পষ্ট করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন কোনো চাপে পড়ে কর্মবিরতি প্রত্যাহার করেননি তারা। শুধুমাত্র যে সাধারণ মানুষ তাদের সঙ্গে প্রত্যেকটি দিন প্রতিটা মুহূর্তে আন্দোলনে পা মিলিয়েছিলেন সেই সাধারণ মানুষের কথা ভেবেই তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একদল যখন বিভিন্ন সরকারি
হাসপাতালগুলিতে কাজে যুক্ত থাকবেন, তখন অন্যরা ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভে অংশ নেবেন। আবার তারা কর্মে ফিরে যাবেন, যারা কর্মে ছিলেন তারা তখন এসে অবস্থান বিক্ষোভে অংশ নেবেন। কর্মবিরতি প্রত্যাহারের পর আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করবেন আগামী দিনে। এই যেমন তাদের দাবি মানা না হলে তারা ইতিমধ্যেই আমরণ অনশনের হুমকি দিয়েছেন। এই দুমাস ধরে আন্দোলন করতে করতে জুনিয়র ডাক্তাররাও কিছুটা হলেও রাজনীতি ABCD শিখে নিয়েছেন মাননীয়া। পাশা কীভাবে উল্টে দিতে হয় সেই ধারণাও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এই মেধাবী ছেলে মেয়েগুলোর মধ্যে। তাই আপনি অবশ্যই বিচক্ষণ রাজনীতিবিদ, রাজনীতির মারপ্যাচ, কূটনৈতিক চাল আপনি অবশ্যই জানবেন, কিন্তু আন্দোলন করতে করতে তো মানুষ যে কোনো একটা বিষয় ক্রমাগত করতে করতে মানুষ যত সময় এগোয় তত সেই বিষয়টা রপ্ত হতে থাকে, সেই বিষয় সম্পর্কে ABCDগুলো মানুষ আরও বেশি বেশি করে জানতে থাকে। তাই এই প্রায় দুমাস ধরে চলা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ঘাত প্রতিঘাত, আন্দোলনকে নষ্ট করার চক্রান্ত, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ কালিমালিপ্ত করার চক্রান্ত, এই প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এই সব কিছুর বিরুদ্ধে লড়তে 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 এবং আন্দোলন করতে করতে এই মেধাবী ছেলে মেয়েগুলো রাজনীতির ABCDটা শিখে নিয়েছে। এবং আপনি যে এই হঠাৎ করে বন্যা 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 করে সম্পূর্ণভাবে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সম্পর্কে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, কোনোরকম কোথাও এই কয়েকদিন আপনাকে কোনোরকম উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে না, আপনি দিব্যি আছেন, বন্যায় গেলেন, বন্যা দেখে এলেন, তারপরে এসেই দিন থেকে রাত মধ্যরাত অবধি পুজো উদ্বোধন করে যাচ্ছেন, গান গাইছেন, কোথাও ছবি আঁকছেন, লোকে সেই সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিহাস করছে, তাতে অবশ্য আপনার কিছু যায় আসে না, আপনার কোনোদিনই এইসবে কিছু যায় আসেনি। কিন্তু বাস্তবটা হলো রাজনীতি শুধু আপনি একাই বোঝেন এমনটা নয়। পাশা কি করে পাল্টে দিতে হয় এই ছেলে মেয়েগুলো আস্তে আস্তে সেটা শিখে নিয়েছে, এবং আগামী দিনে সেটাই পরিলক্ষিত হবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আপনি পুজো উদ্বোধনে ব্যস্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।